আমি হোয়াটসঅ্যাপে তোমাকে একটা ডায়মন্ড নেকলেসের ছবি পাঠাচ্ছি। আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা নেকলেস পরবো। আলহামদুলিল্লাহ আজকে সেটা হবে। তুমি ফেরার সময় নিয়ে এসো। হ্যাঁ দাদি, আমি টাকা টাকা কোথায় পাবো? আমি সব টাকা তো তোমার অ্যাকাউন্টে। টাকা কোথায় পাবে সেটা আমি কি করে জানবো? আমার যা বলার তা বলে দিয়েছি। তোমার ওই নীল টি-শার্টের মুহূর্তটা। নাদি আমার কথাটা একটু শোনো তুমি। আমি কোনো কথাই শুনতে চাই না। রফি, থ্যাংক ইউ, তুমি খুব ভালো। আমার অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে। আচ্ছা চল এখন আমরা ভাত খাবো। আমার খিদা নেই। ওমা কেন, তুমি না খেলে কিন্তু আমিও খাবো না। আসো। বললাম তো খিদা নেই। খাবার নষ্ট করলে কিন্তু পাপ হয়। আসো। ও, পরের মাস থেকে তোমার পুরো স্যালারিটাই আমার অ্যাকাউন্টে ঢুকবে। সব খরচা আমিই করব। আরে হাত খরচা রেখেছি তো তোমার জন্য। তোমার হাত খরচার জন্য 5,000 টাকা রেখেছি। তোমার হয়ে যাবে 5,000 টাকা। এখন চলো খাই। আসো। হ্যালো উর্মি, শোনো না, আমার ফোনটা কদিন ধরে ঠিকঠাক সার্ভিস দিচ্ছে না। তুমি বরং আমার বাসায় একটা iPhone 15 Pro Max পাঠিয়ে দাও না। আপনি কিন্তু খুব বেশি করে ফেলছেন, এর পরিণাম কিন্তু ভালো হবে না। তুমি আমাকে ফোনটা না পাঠালে সে বিষয়টা কি খুব ভালো হবে? আমার কি হবে সেটা নিয়ে তোমার ভাবতে হবে না। তুমি বরং ফোনটা কখন বাসায় পাঠাবে সেটা নিয়ে ভাবলেই আমি খুশি হব। এখন রাখি। হ্যাঁ করো না। দে আমি অফিসার বাইরে। কেন এমনি ফোন করলাম? তোমার স্ত্রী হিসাবে এটুকু করতে পারি না? না তা ঠিক আছে, আমি ভাবলাম আবার কিছু হলো কিনা। কিছু একটা তো হয়েছে। শোনো না, আমি হোয়াটসঅ্যাপে তোমাকে একটা ডায়মন্ড নেকলেসের ছবি পাঠাচ্ছি। আমার অনেক দিনের শখ ছিল এরকম একটা নেকলেস পরবো। আলহামদুলিল্লাহ আজকে সেটা হবে। তুমি ফেরার সময় নিয়ে এসো। হ্যাঁ দাদি, আমি টাকা টাকা কোথায় পাবো? আমি সব টাকা তো তোমার অ্যাকাউন্টে। টাকা কোথায় পাবে সেটা আমি কি করে জানবো? আমার যা বলার তা বলে দিয়েছি। তোমার ওই নীল টি-শার্টের মুহূর্তটা। না দি আমার কথাটা একটু শোনো তুমি। আমি কোনো কথাই শুনতে চাই না। এখন থেকে আমি যা বলবো তুমি তাই শুনবে। শুনবে না? ঠিক আছে রাখছি।